আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হেন্দু ভাইদের প্রতি রইল আদাব আশা করি সকলেই ভালো আছেন দোয়া করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ পাক আপনাদের সকলকেই ভালো এবং সুস্থ রাখুন একটি কথা আছে এই আসি এই নাই ও ভাই এই আসি এই নাই দুই দিন পরে কেউ বা মাটি কেউ বা হব সাই আমরা অবশ্যই এই পৃথিবী থেকে চলে যাব আজ হোক কাল হোক পরশু হোক চলে যাব যেতে হবে এটাই কঠিন সত্য কথা তো যাই হোক আমি এই যে আপনাদের মাঝে কথা বলি যদি কখনও কোনো কথার মাঝে আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোটো ভাই অথবা ছেলে মনে করে ক্ষমা করবেন তো আজ আমি মেশিনের যে বিষয় নিয়ে কথা বলবো আমি আমার বয়সে আমার মেকারির বয়সে আর কি একটি মেশিন আমি পেয়েছিলাম যে মেশিনটি সুজ ভাঙার ব্যায়াম ঠিক করা যেত না মানে এক কথায় এই যে সূচটা এই সূজটা আমি হালকা এই দিকে বাঁকিয়ে দিতাম বামের দিকে বাঁকিয়ে দিতাম এবং নতুন এই নিডিল প্লেট হলে সূচ আরো বেশি ভাঙত যার কারণে নিডিল প্লেটটি এই ছিদ্রটা ক্ষয় হওয়া প্লেটটি আমি ব্যবহার করতাম বা লাগিয়ে দিতাম ওনাকে কারণ হলো এই যে সূচটা এই ছোট্ট যে ছিদ্রটা এই ছিদ্রটার ডাইনে বাঁয়ে সূচ কিন্তু আঁকা বাঁকা করার কোনো উপায় নেই যেহেতু সূচের চেয়ে একটু বড় হলো এই ছিদ্রটা এখন এই সূচটা আমি না পারছি বাঁকিয়ে বামে দিতে এবং না পারছি শুঁচ ভাঙার ব্যায়াম থেকে বাঁচাতে এটার কারণ হলো এই যে শাটেলটা দেখুন এই যে শাটেলটা দেখতে পাচ্ছেন এই যে শাটেলের আল এই যে দেখুন কিভাবে সূচটা পড়ে শাটেলের এখানে একটি মানে গ্যাপ আছে এই গ্যাপ সোজা সূচটা চলে যায় এই যে আবার দেখুন শাটেলের যে একটা গ্যাপ আছে ঘাট কাট করা আছে এই সোজা করে সূচটা নিচে নেমে যায় এবং রিটার্ন ওঠার সময় সুতোটাকে ধরে তুলে নিয়ে আসে এখন এই সূচটা আমি বামের দিকে আমার ডাইনে কিন্তু আমি চাপাতে পারবো না ডাইনে ভাঁজ করলে বারবার করে এই শাটেলের মাথায় পড়ে সুজ। এই যে এই যে সূচটা যদি একটু আপনার ডাইন দিকে যদি চাপানো যায় তাহলে কিন্তু শাটেলের মাথার উপরে সূচটা পড়ে ভেঙে যায় এবং এই ঘটনাটাই ঘটে ওই মেশিনটায় এই ঘটনাটাই ঘটে এখন শাটেলটাকে আমার ডানে চাপাতেই হবে যেভাবে হোক ডাইনে যখন আমি চাপাতে যাচ্ছি ডানে যদি চাপাই দিই শাটেলটা যদি ডানের দিকে চেপে আসে তাহলে আমার রেস বডি ডানে চাপাইতে হবে বডি ডানে না চাপাইলে শাটেলটা আমি ডানে চাপাইতে পারব না কারণ রেস বডির ভিতরে শাটেলটি থাকবে এবং ওখানে একটা যে মাপ আছে সেই মাপে শাটেলটা ঘোরাফেরা করে অতএব রেস বডি আমি ডানে চাপাইতে পারছি না কারণ নাট আমি সম্পূর্ণ টাইট দিয়েছি তবুও ডাইনে রেস বডি আসছে না এবং শাটেলটা ডাইনে আসছে না আর ডাইনের শাটেল না আসার কারণে সুসটা এই শাটেলের মাথা যায় মাঝে মাঝে পড়ে মানে এমন একটা সেম হয়ে আছে যেন আমি সুসটা মানে কোনোভাবেই আমি যে বামের দিকে যখন চাপাচ্ছি তখন নিডিল প্লেটের সিদ্র মাপে বামে আর চাপান যাবে না আবার ডাইনেস বারবার করে শাটেলের মাথার উপরে পড়ে আমি শেষ মেশ কি করেছি ওই মেশিনটিকে এই বডি খুলেছি বডিটা খুলে আমি রেস্ট বডি মানে বডিটা ঘুষেছি মানে গ্রাইন্ডিং যে মেশিন আছে সেই মেশিনটা দিয়ে আমি ঘুষে পরে রেস্ট বডিটা আমি বসিয়েছি রেস্ট বডি কিন্তু এই যে আমি নাট খুললাম এই নাট কিন্তু আপনার যে মানে টাইট যতই টাইট দেন রেস বডি তো লোহার সাথে যায় আটকে আছে অলরেডি রেস বডিটাকে নাট দিয়ে আমি আটকে রেখেছি এখন আমি যদি দেখে বাড়ি মারি তাহলে এটা ভেঙে যাবে রেস্ট বডি ওপারে যাবে না ডাই দিকে যাবে না এখন আমি কি করলাম এই জায়গাটা ঘুষে দিলাম এই দুইটা সাইড আমি মেশিন দিয়ে লেদে নিয়ে গিয়ে গ্র্যান্ডিং মেশিন দিয়ে ঘুষে দিলে কি হলো ড্রেসবড়িটা ডাইন সাইডে চলে গেল শার্টেলটাও ডাইন সাইডে চলে গেল সুঁচটা ফ্রি হয়ে গেল আর সুতা সুঁচটা আর ভাঙবে না তবে এই রকম সেম মাপ হলে শার্টেলটির এরকম সেম মাপ হলে যত মোটা কাপড় আপনি সেলাই করেন ওই কাপড়টা আপনার ফলস সেলাই মানে সিলাই কখনো ছেড়ে দেবে না এরকম ঠিক মাপ হতে হবে এরকম মাপ মানে যেন সুসটা গিয়ে শার্টেলটিতে না পড়ে এবং সুতাটা যেন ওখানে যায় ফুলে যায় এবং রিটার্ন শার্টেল আসার সময় সুতাটাকে ধরে নিয়ে চলে আসবে কিন্তু আপনার শার্টেল যখন সুজ যখন দামানো হচ্ছে আমার ওই মেশিনের কথা বলছি তখন এই শাটেলে মাথা পর পড়ছে যার কারণে আমি এই দুই সাইডে ঘুষে দিলাম রেস্ট বডি ব্যাগে চলে গেল ডান সাইডে চলে এবং শাটেলটিও ডান সাইডে চলে গেল তখন সুসখানের এই এ জায়গায় ঠিক একটু হালকা ফাঁক হয়ে গেল আর তখন সুসটা শাটেলের মাথা পড়ে না সুন্দর শিলাই হচ্ছে আমি আমার জীবনে এই একটি সমস্যায় পড়েছিলাম যার সমাধান করতে আমি খুব হিমশিম খেয়েছিলাম তবে সমাধান করেছি আমি মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে আমি এটাকে সমাধান করেছি এখন মেশিনটি সত্য কথা বলতে আমার আপন ছোট শালির মেশিন আমি ছোট শালির মেশিন নিয়েই আমি এই সমস্যার মধ্যে পড়েছিলাম এখন আমার শালি সুন্দর মেশিন শুয়ে করছে আর কোনো সুজ ভাঙে না কোনো সমস্যা নাই এখন এটা এখন কাজ হয় এবং কোনো ফলস মারা নাই তো বুঝতে হয়তো পেরেছেন আর জিনারা মোটা কাপড় সেলাই করবেন মোটা কাপড় আমাকে কিছুক্ষণ আগে একজন কমেন্ট করেছেন মোটা কাপড়ের উপর ওনার সুজ ভেঙে যাচ্ছে তা আমি ওনাকে বলেছি সর্বপ্রথম আপনি শাটেলটির মাথা ইয়া সুজ সুতা কেটে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে তা আমি ওনাকে বলেছি আপনি সর্বপ্রথম শাটেলটির মাথাটি একটু ঘুষে দেবেন হয়তো ধার হয়েছে যার জন্য কেটে যাচ্ছে অথবা আঠারো নম্বর সুজ আপনি লাগিয়ে দেখতে পারেন অথবা বডির যে পাতি এই পাতির উপরে কিন্তু সূচের আঘাত লেগে ধার হয়ে গিয়েও কিন্তু সুতা কেটে যেতে পারে মোটা কাপড়ের সময় কেটে যেতে পারে ওনাকে আমি কমেন্টের উত্তর দিয়েছি বা বলেছি তো উনি হয়তোবা পারবে আশা করা যায় হয়তো পারবে তো যাই হোক যে মোটা কাপড়ে যদি কখনো আপনার সুতা কেটে যায় মানে ফলস সিলাই হয় কেটে যাওয়া বলতে ফলস সিলাই হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই দুই সাইডে আবার কিছু প্যাকিং দিয়ে আপনার বডি শাটেলটিকে বডিটিকে একটু বাড়তি করতে হবে তাহলে বাড়তি করলে শাটেলটির মাথাটা প্রায় সেম সেম হবে যদি মোটা কাপড়ে ফলস সিলাই হয় যদি সেরে দেয় সেই ক্ষেত্রে এখানে একটা প্যাকিং দিয়ে আপনার সামনের দিকে শাটেলটিকে আনলে ফল সিলাই হবে না তো হয়তো সকলে বুঝতে পেরেছেন না বুঝলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জানিয়ে দেব। তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ